আমি যখনই কোনো বাচ্চাদের জন্য কেনাকাটা করি, সেটা নিজেদের জন্য হোক অথবা গিফটের জন্য হোক, সবসময় চেষ্টা করি একটা ভালো মানের বেবি শপ থেকে কেনার। কারণ বাচ্চারা খুবই সেন্সিটিভ থাকে, বাচ্চাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নাই। অবশ্যই যেই প্রোডাক্টেই বাচ্চাদের জন্য কেনা হোক না কেন, একটু ভালো মানের যেন হয় আমি সবসময় চেষ্টা করি এই জিনিসটা মেনটেন করার। তো আজকে আমি যাবো হচ্ছে একটা মেয়ে বেবির জন্য কেনাকাটা করতে। তো যখন এই বেবির জন্য কেনাকাটা করব, তখন আমি ভাবলাম যে মনোমার্টে চলে যাই। এটা হচ্ছে নিউ মার্কেটের যে কাঁচা বাজারটা আছে, এটার একটু সামনে আসলেই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে আরেকটা শপিং মল আছে বিশ্বাস বিল্ডার্সের, সেটারই লেভেল একে, শপ নাম্বার হচ্ছে 1A। বেবি শপগুলোর মধ্যে সবসময় কোয়ালিটিফুল জিনিসপত্র রাখা হয়, তো এই জন্য আমি বাচ্চাদের জিনিসপত্র কিনতে নিলে সবসময় চেষ্টা করি এই টাইপের বেবি শপগুলোতে আসার, কারণ A to Z একটা বাচ্চার সব কিছু পাওয়া যায়। তো প্রথমে আগে পুরো শপটা ঘুরি ফিরি দেখি, তারপরে কেনাকাটা করব। যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি করি কি, সব কিছু ঘুরে ফিরে ঘেটে টেটে দেখি যে আসলে কোনটা নেওয়া যায়। প্রথমে এটা কিনে ফেললাম, এরপরে দেখা যাবে কি আসলে এটা যেতে পরের জিনিসটা ভালো ছিল, এই জন্য প্রথমেই কিনি না, প্রথমে ঘুরে ঘুরে দেখি। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আমি আসলে কী নিব। প্রথমেই যে জিনিসগুলো সামনে দেখলাম, এগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চার জন্য, একটা নিউবর্ন বেবিদের জন্য গা মোছার জন্য। এগুলো দেখলাম 2 পিসের দাম 600-700 এমন করে আছে। এরপরে একটু সামনে আসতেই দেখলাম এগুলো হচ্ছে 3/3। তো আমার এগুলো দেখে প্রিয়র কথা মনে পড়ে গেল, এগুলো কিন্তু একদম নিউবর্ন বেবিদের জন্য না, এটা হচ্ছে একটু দাঁত যখন ওঠা শুরু হয় তখনের জন্য। তখন বাচ্চারা এগুলো কামড়াতে পছন্দ করে, দাঁত নতুন নতুন উঠে তো দাঁত শিশির করে, তখন তারা কিছু কামড়াতে যায়, তখন এই জিনিসগুলো খুব কাজে লাগে। এইগুলো আপনারা 300 টাকা থেকে শুরু করে আরও অনেক দামের আছে সেগুলো পেয়ে যাবেন। এরপরে এই যে এখানে ছোটো নেল কাটার আছে, ছোটো বাচ্চাদের কিন্তু বড়দের নেল কাটার দিয়ে নখ কাটা যায় না। প্রিয় নখ আমু ছোটোবেলায় সুই দিয়ে কেটে দিত, এটা খুবই রিস্কি হয়ে যায়। তো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু আলাদা নেল কাটার আছে। তো এই বেবি শপগুলোতে কিন্তু আপনারা এই নেল কাটারগুলোও পেয়ে যাবেন। তো আমি এগুলো দেখতেছিলাম, এরপরে দেখলাম একটা কম্বল। এখন যেহেতু শীতের সিজন, তো আমি চিন্তা করলাম আমি কি কম্বল নিব কি নিব না, কম্বলের প্রাইসটা দেখা হয় নাই, তো এই কম্বলটা নিলাম না। এরপরে দেখলাম এখানে কমফোর্টারও আছে, এখানে কিন্তু সবগুলোই ছোটো বাচ্চাদের। তো কমফোর্টারটাও আমি কনফিউজ নিব কি নিব না, কমফোর্টারের দাম মেবি 2000 টাকার মধ্যে ছিল। এরপরে কিছু ড্রেস দেখতেছিলাম, এই ড্রেসটার প্রাইস ছিল 1450 টাকা। ড্রেসটা বেশ সুন্দর, প্রিয়র গায়ে লাগবে না, আর আমি যার জন্য নিতে আসছি সে ছোট্ট একটা মেয়ে বেবি, তো তার তো আরও লাগবে না। তো তারপরেও দেখতেছিলাম বাচ্চাদের জিনিসপত্র না দেখতে অনেক ভালো লাগে, আর এই সেটটা কাপড়টা খুবই সফট ছিল, এখানে সবই কিন্তু বাইরের প্রোডাক্ট। তো এইটার প্রাইস ছিল 840 টাকা। এই বেবি শপগুলোর মধ্যে মোটামুটি 2 বছরের মধ্যে বাচ্চাদের, 2 থেকে 3, হাইস্ট 3 বছরের বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, এরপরে কিন্তু খুব একটা পাওয়া যায় না। আর এই জিনিসটা এত সুন্দর লাগলো আমার কাছে, এটা ছোটো বাচ্চাদের একটা বাথরাব, তো এত ছোটো বাচ্চাদেরও যে বাথরাব পাওয়া যায় এটা আমি এই প্রথম দেখলাম, আমার কাছে খুবই কিউট লাগলো। যাদের ছোটো বাচ্চা আছেন তারা এটা নিতে পারবেন। এটার প্রাইস কত যেন ছিল, 600-700 কিছু একটা হবে, আমার প্রাইসটা ঠিক খেয়াল নাই। খুবই কিউট লাগতেছিল, কিন্তু এটা গিফটের জন্য আমার কাছে মনে হয় না পারফেক্ট হবে, এই জন্য আমি আর নেই নেই রেখে দিছি। কিন্তু এগুলো ব্লু কালারের ছিল, পিঙ্ক কালারের ছিল, ছেলেদের জন্য হইলে ব্লু কালারের ভালো লাগবে, মেয়ে হইলে পিঙ্ক কালারের ভালো লাগবে, তবে এটা পরালে যে বাচ্চাদেরকে কি পরিমাণ কিউট লাগবে। এরপরে এখানে কিছু তাওয়াল দেখতেছিলাম, এখানে তাওয়াল মোটামুটি 300 টাকা থেকে শুরু হয়, 300 টাকা থেকে শুরু করে 1500-2000-3000 টাকা পর্যন্ত তাওয়াল আছে বিভিন্ন কোয়ালিটির, যার যার বাজেট অনুযায়ী নিতে পারবেন। এই যে পিঙ্ক কালারের তাওয়ালটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা এত সুন্দর করে ডেকোরেট করা, এটা আরও ভালো লাগছে যে একদম নিউবর্ন বেবি যখন হয় তখন যখন এই টাইপের জিনিস দিয়ে ড্যাপ করা হয়, কারণ তখন তো সাথে সাথে অনেক ছবি টবি তোলা হয়, তখন দেখতে অনেক কিউট লাগবে। তো আমি ভাবতেছি আমি কি এটা গিফটের জন্য নিতে পারি। এরপরে দেখলাম পাশে সাদা রঙের আরেকটা তাওয়াল, কিন্তু ওইটা বেশি সফট, সাদাটা বেশি সফট ছিল আর পিঙ্কটা একটু কম সফট, দুইটার দামই 1200 টাকা করেছিল। কিন্তু আমি যে সাদা রঙের নিলাম না, ওইটা মেয়ে মেয়ে মনে হয় না, আমি যেহেতু মেয়ে বেবির জন্য নিব তো আমার তো পিঙ্ক কালারেই লাগবে, এই জন্য আমি কনফিউজ হয়ে গেছি যে আমি সফটটা নিব না একটু কম সফটেরটা নিব। তো সাদাটা বারবার হাতে ধরতেছিলাম, এটা বেশি সফট লাগতেছিল, এটা একটু কম সফট লাগতেছিল, কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর। আমি আজকে যা যা নিব বাসা থেকে ঠিক করে আসছি সবই পিঙ্ক নিব, তো এই জন্য আমার মাথায় আটকে আছে আমি পিঙ্কই নেব। এই বেবি শপগুলোর মধ্যে কিন্তু একটা বাচ্চাদের A to Z সব পাবেন, পাবেন বাচ্চাদের ফুড থেকে শুরু করে সব কিছু, বিভিন্ন ধরনের সিরিয়াল ফুড যেগুলো আছে, দুধ থেকে শুরু করে সব কিছু। বাচ্চাদের দুধটা কিন্তু সবসময় নর্মাল শপগুলোতে পাওয়া যায় না, বেবি শপগুলোতে কিন্তু সব ধরনের দুধ পাওয়া যায়, যারা বাহিরের দুধ বাচ্চাদেরকে দেন এই সবগুলোতে পেয়ে যাবেন। আর এদিক দিয়ে আমি এক তোয়ালি নিতে গিয়ে মনে হইতেছে দুনিয়া উদ্ধার করে ফেলতেছি, যে তোয়ালি নিতে আসছি না কি নিতে আসছি, এত চিন্তা ভাবনা করতেছি, বারবার হাত দিয়ে দেখতেছি যে কোনটা বেশি সফট, সাদাটা বেশি সফট না এটা বেশি সফট। যাই হোক, এই যে এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার দাবার আছে। আমি প্রিয়কে না বাইরের খাবারটা একদমই দিইনি, 6 মাস থেকেই তো বাইরের ফুডটা শুরু করতে হয়, আমি প্রিয়কে মানে 6 মাস পরেও ঘরের খাবার দিতাম। কিন্তু কিছু কিছু ওয়ার্কিং উইমেন আছে যাদের কিন্তু এই বাইরের সিরিয়ালগুলো দেওয়াটা দরকার, কারণ সবসময় ঘরে রেডি করে দেওয়া পসিবল হয় না, তো ওনারা কিন্তু এই ফুডগুলো এই টাইপের সবগুলোতে পেয়ে যাবেন। এরপরে দেখতেছিলাম কী কী আছে, সবই আছে, কী নাই এই সবগুলোতে।
এরপরে চোখে পড়লো এই চিরুনিগুলার দিকে। প্রিয়র জন্য আমি না প্রিয় হওয়ার আগে কিন্তু এই টাইপের সেটগুলো কিনে ফেলছিলাম, রাখছিলাম, কারণ প্রিয় হওয়ার পরে আমি খুব একটা বের হইতে পারবো না, আর আমার নিজের বাচ্চার জন্য জিনিসপত্র কি আরেকজনে কিনবে, এই জন্য আমি এগুলো আগে কিনে রাখছিলাম। তো এগুলো দেখে আমার সেই 8 বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। তো এইটা এই চিরুনিগুলো অনেক সুন্দর লাগে, ছোট বাচ্চাদের মাথা তো অনেক নরম থাকে, ওদের মাথায় কিন্তু নর্মাল চিরুনি লাগানো যায় না, এই যে গোল যে চিরুনিটা এটা হচ্ছে ব্রাশ টাইপের চিরুনি, এটা দিয়েই বাচ্চাদের মাথা আশ্রয়তে হয়। তো প্রিয়র জন্য আমি বিশাল একটা সেট কিনছিলাম ফিডার শেপের, ওইটার মধ্যে ফিডার ছিল, চিরুনি ছিল, আরও অনেক কিছু ছিল। তো ওই টাইপের সেটও কেউ নিতে পারে, চাইলে এগুলো নিতে পারে। তো এই চিরুনিটা অনেক কিউট লাগলো দেখতে, এটার দাম ছিল 350 টাকা। এই দিকে দেখলাম টুসনি থেকে শুরু করে সব কিছুই আছে, আর এরপরে এই যে ব্রাশটা আছে, আমি চিন্তা করতেছিলাম প্রিয়র জন্য আমি এই ব্রাশটা নিব কিনা। এই ব্রাশগুলো টিং 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 করে আওয়াজ হয়, কিছু কিছু আওয়াজ হয়, কিছু কিছু আওয়াজ হয় না, এইগুলো ছোটো বাচ্চাদের জন্যই, দেখতে বেশ ভালো লাগে। এই ব্রাশগুলোর প্রায় 350-400 এমন করেছিল মেবি। এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো হচ্ছে নোজ ক্লিনার। ছোটো বাচ্চাদের কিন্তু নাক বন্ধ হয়ে থাকে, তো প্রিয়র ক্ষেত্রে আমি সবসময় এটা দেখছি যে নাকটা বন্ধ হয়ে থাকে, প্রায় সময় ওকে নজল ড্রপ দিতে হইতো। এখানে দেখলাম বেবি নজল ড্রপ দেওয়ার জন্য এখানে ড্রপার আছে, আর বাচ্চাদের তো টুকটাক এটা সেটা ঝামেলা লেগেই থাকে, ওষুধ দিতে হয়, দেখা যায় নাপা টাপা দিতে গেলে নাপার সাথে যে ড্রপারগুলো থাকে এগুলো কিন্তু প্লাস্টিকের থাকে। অনেকে তো আমরা একটু সচেতন যে না প্লাস্টিকটা ইউজ করবো না, সেক্ষেত্রে কিন্তু এগুলো সিলিকনেরও আলাদা পাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়ে ওই যে যারা যে বাচ্চারা ফিডার খায়, ফিডারগুলো যে সিদ্ধ দেয় না, সিদ্ধ দেওয়ার পর এই সিদ্ধ পানি থেকে ফিডারগুলো উঠাবে কীভাবে, ওই যে কেচির মতো শেপের যেটা যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে ফিডারগুলো উঠানো যায়। মানে কত জিনিসপত্র যে লাগে একটা বাচ্চার, যারা নতুন মা হতে যাচ্ছেন তারা এই ব্লগটা দেখে বুঝবেন যে একটা বাচ্চার জন্য আসলে কত কী লাগে। আর এটা হচ্ছে বাচ্চাদের গা মাজার মাজনি, বাচ্চাদের গা মাজার মাজনিও আলাদা, কারণ আমরা বড়োরা তো বড়ো মানুষ, আমাদেরগুলো তো একটু হার্ড হয় আর বাচ্চাদেরগুলো একটু সফট হয়। এগুলার দামও 200-300 টাকা করেছিল, সবগুলোর দাম আমার ঠিক খেয়াল নাই, আমি জাস্ট জিনিসগুলো যখন দেখতেছিলাম তখন মনে হচ্ছিলো না আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে বাচ্চাদের কিছু ড্রেস আছে, নিউবর্ন বাচ্চাদের জন্য কিন্তু এই টাইপের ড্রেসগুলো খুবই উপকারী, আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়তেছে তো ঠান্ডার মধ্যে এগুলো পরানো যায়। তো এইগুলার প্রাইস দেখলাম 650 টাকা করেছিল এক সেট, আর এগুলো খুবই ভালো মানের ড্রেস, খুবই সফট হয়, যেটা বললাম বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু সময় হয় যে সবসময় বাজেট ফ্রেন্ডলি জিনিস কিনতে হবে এমন কোনো কথা নাই, কারণ বাচ্চারা খুবই সেন্সিটিভ থাকে, ওদের সবসময় চেষ্টা করতে হয় যে একটু ভালো মানের প্রোডাক্ট, ভালো সফট হয় এমন প্রোডাক্ট নেওয়ার জন্য। তো অনেকগুলো ড্রেস নিতেছিলাম, আমি তো কনফিউজ যে আমি কি নিবো আসলে, আমি শুধু ছেলে বাচ্চাদের জিনিসপত্র দেখতেছি, ওই যে প্রিয় জিনিসপত্র নিতে নিতে না আমার অভ্যাস হয়ে গেছে শুধু ছেলেদের জিনিস দেখি। তো এখানে দেখতেছিলাম কিছু ফিডার ছিল, মাম্পট ছিল, তো বাচ্চাদের কিন্তু মাম্পটটা 6 মাস পরে লাগে, তবে ফিডার মাম্পট যাই বাচ্চাদের জন্য নেন না কেন, এক্ষেত্রে কিন্তু একটু ভালো মানের নেওয়া উচিত, কম দামি প্লাস্টিক কখনই ইউজ করা উচিত না, কারণ এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এখানে কিছু চামচ ফিডার দেখলাম, প্রিয়কে আমি সবসময় চামচ ফিডারে খাবার খাইয়েছি, অনেকেই জানেন না এই চামচ ফিডারের কাজটা কি। বাচ্চারা যখন সলিড খাবার শুরু করে তখন দেখা যায় পেয়ালা বাটি নিয়ে খাওয়াতে হয়, তখন তো খাবারটা মোটামুটি পুরোটাই লিকুইড থাকে, বাটি থেকে চামচ দিয়ে খাওয়ানোটা না বাচ্চাদের জন্য ঝামেলার, বাচ্চারা হাত পা ছুড়াছুড়ি করে ফেলে দেয়, সেক্ষেত্রে এইটা হচ্ছে বাটি চামচের কাজটা করবে, ফিডারটার মধ্যে প্রেস করলেই চামচটার মধ্যে গিয়ে পড়বে। খাবারটা যদি অনেকটা লিকুইড টাইপের হয়, যেমন সুজি, তারপর খিচুড়িটা যদি একদম লিকুইড টাইপের হয়, সেটা কোথাও বাচ্চাদেরকে নিয়ে গিয়ে খাওয়াতে হলে চামচ ফিডারটা খুব কাজ করে, আর চামচ ফিডারটা সবসময় একটা ভালো ব্র্যান্ডের কেনা উচিত। আর এই বক্সগুলো দেখে তো আমি কনফিউজ হয়ে গেছি, এগুলো কিসের বক্স, যে এই ছোটো বাচ্চাদেরও কি টিফিন বক্স আছে, তো ওনারা বলতেছেন না এটা টিফিন বক্স না, অবশ্য টিফিন বক্সই বলা যায়, এটা হচ্ছে যে মারা যে ক্যারি করে নিয়ে যান বাচ্চাদের খাবার টাবার কোনো কিছুর মধ্যে, যে একটুখানি দুধ একটুখানি সেরেলাক তখন এই ছোটো ছোটো বক্সের মধ্যে নিতে পারবেন, এই জন্য এই বক্সগুলো মানে বাচ্চাদের জন্য আলাদাভাবে স্পেশাল বক্স আর কি। তো বাচ্চাদের জিনিস তো আমরা সবসময় একটু স্পেশাল রাখতে পছন্দ করি, সব মারাই মনে হয় বাচ্চাদের জিনিসপত্র একটু স্পেশাল হোক, তো এই জন্য এই বক্সগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে দেখলাম কিছু পিলো আছে, পিলোগুলো খুবই কিউট, বাচ্চাদের পিলো তো দেখতে এত কিউট লাগতেছে, এগুলোর প্রাইস 650 টাকা করেছিল, শুধু পিলোর প্রাইসই 650 টাকা ছিল, অনেক ডিজাইনের অনেক কালারের পিলো ছিল। তো আমি পিঙ্ক কালারটা বারবার দেখতেছিলাম কি আমি কি এটা নিব নাকি, পরে আর নিলাম না, রেখে আসলাম, কারণ ভালো করে দেখি আর কি কি আছে, অন্য কিছু নেই। তো এখানে কিছু মশারি দেখলাম, মশারিগুলোও বিভিন্ন প্রাইসের ছিল, 600-1000 এমন প্রাইসের। এরপরে দেখলাম এখানে নার্সিং ব্রা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এই ব্রাগুলো সব জায়গায় পাওয়া যায় না, আপনারা বেবি শপগুলোতে এই নার্সিং ব্রাটা পেয়ে যাবেন। এরপরে এই বালিশ সেটটা দেখতেছিলাম, এখানে 2টা কোল বালিশ ছিল, একটা মাথার বালিশ ছিল, এটার প্রাইস ছিল 840 টাকা। এরপরে বেডিং সেটগুলো দেখতেছিলাম, ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম বেডিং সেটগুলোর দাম কত, এক একটার এক এক দাম, কিছু আছে 800, কিছু আছে 600। এগুলো হচ্ছে নার্সিং পিলো, নার্সিং পিলোগুলো মাদের জন্য
খুবই দরকার হয়। এরপরে মশারির সেট দেখতেছিলাম যে মশারির সেটের প্রাইস কেমন। তো মশারির সহ যে বেডিং সেটগুলো আছে এগুলোর প্রাইস দেখলাম 1400 টাকার মধ্যে, আর মশারির ছাড়া যে বেডিং সেটটা আছে এই যে ব্লু কালারের যে বেডিং সেটটা এটার প্রাইস হচ্ছে 1380 টাকা। যেগুলোর প্রাইস মনে আছে সেগুলো একটু একটু করে আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি কোথাও শপিং করতে গেলে আমার নিজের শপিংটা করি, সাথে সাথে তো আপনাদের কথা মনে থাকে যে হ্যাঁ প্রাইসগুলো আপনাদের বলে দিলে যার দরকার হয় তার একটু প্রাইস সম্বন্ধে ধারণা হয়ে যাবে। এরপর এখানে দেখলাম কিছু ব্যাগ আছে, বাচ্চা নিয়ে বাইরে গেলে বাচ্চাদের জিনিসপত্র, বাচ্চাদের জামা কাপড় ডায়পার টাইপার সবসহ বাচ্চার কিন্তু আলাদা একটা ব্যাগ লাগে। তো এই ব্যাগগুলো হচ্ছে সেই বাচ্চাদের ব্যাগ। এই ব্লু কালারের ব্যাগটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখানে খেলনা টেলনা থেকে শুরু করে সব কিছুই ছিল, আমি এখনও ঠিক করি নাই আমি আসলে কী নেবো। এরপরে দেখলাম বাচ্চাদের জুতা। আসলে বেবি শপে ঢুকলে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে সেটা হচ্ছে বাচ্চাদের জুতা। এত সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় বেবি শপে। এর আগেও আমি যখনই কোনো নতুন বাচ্চা দেখতে গেছি আমি সবার আগে জুতা কিনছি, আমার কাছে অনেক ভালো লাগে। ছেলেদের জুতা আছে, মেয়েদের জুতা আছে, এত সুন্দর সুন্দর ডিজাইনের জুতা। এই জুতাগুলো মোটামুটি মানে জিরো সাইজ থেকে শুরু করে 2 বছরের বয়সের পড়তে পারবে এমন সাইজের জুতা ওনাদের এখানে আছে। অনেক কালেকশন ছিল জুতার, আমার কাছে এত কিউট লাগতেছিল। তো আমার কাছে মনে হলো না আমি এক সেট জুতা তো নেবই গিফটের জন্য। এরপরে উনি আমাকে এই সেটগুলো দেখালেন, এগুলো হচ্ছে মাথার টুপি সহ এক জোড়া মোজার সেট। ছোটো বাচ্চাদের কিন্তু জুতাও খুব একটা কম হয়, মোজা টাইপের জুতাই বেশি হয়, মানে শেপটা থাকে জুতার মতো কিন্তু আসলে এটা মোজা। তো এই এই মোজা সেটগুলোর দাম ছিল 550 টাকা করে, কিন্তু কোনোটার ক্যাপের সাথে জুতা মিলতেছিল না, এই জন্য এই সেটগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। আমি দেখতেছিলাম দেখি অন্য কোনো সেট নেওয়া যায় কিনা। এরপর একটু সামনে আসতে এই নাম্পার সেটগুলো দেখলাম। আমার কাছে ছোটো বাচ্চাদের না রাম্পার সেট ভীষণ ভালো লাগে, ডায়পার পরানোর পর বাচ্চাদের যখন একটা রাম্পার পরিয়ে দেওয়া হয় না পুরো একটা প্যাক প্যাক লাগে। তিনটার যে সেটটা আছে আলাদা আলাদা সেটও আছে, তো তিনটার সেটের দাম হচ্ছে 2250 টাকা। এটা হচ্ছে ব্রেস্ট বাম্পার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় অনেক কর্মজীবী মারা আছেন যারা বাচ্চা রেখে বাইরে যান, সেক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট বাম্পারগুলো খুব দরকার হয়। ইলেকট্রনিক যে ব্রেস্ট বাম্পারটা আছে এটার প্রাইস হচ্ছে 18500 টাকা, আর ম্যানুয়াল একটা আছে এটার দাম হচ্ছে 3200 টাকা। পুরো শপিং মল ঘুরে ফিরে দেখা শেষ, এখনও কী নেবো ফিক্সড করি নাই। এই যে আমি আবার সেই কনফিউশনে চলে আসছি যে সাদাটা নেবো না গোলাপিটা নেবো। একটা তাওয়াল তো নেবোই, এটা মাস্ট, কিন্তু সাদাটা নেবো না গোলাপিটা নেবো, দেখছেন কত চিন্তা। একটা তোয়ালি নিবো, এটা নিয়ে পুরো দুনিয়া আমি উদ্ধার করে দিতেছি। তো ফাইনালি আমি এই পিঙ্ক কালারের তোয়ালিটাই নিয়ে নিচ্ছি, এটা ফাইনাল, এখন আর কোনো চিন্তা ভাবনা হবে না। সাদাটা যতই সফট হোক না কেন এটা নিয়ে নিচ্ছি, এটা ফাইনাল। তো এখন আরও দেখতেছিলাম যে একদম একদম নিউবর্ন বাচ্চাদের জন্য কী আছে। নতুন বাচ্চাদের জন্য এতেও এই নিমাগুলো আছে, এইগুলার সেট পাওয়া যায় 6টা 3টা বা সিঙ্গেলও নেওয়া যায়। এখানে হচ্ছে রুমালের সেট, বাচ্চাদের মুখ টুক মোছার জন্য এই রুমালের সেটগুলো কাজে লাগে। এখানে দেখলাম 6টা রুমালের সেট ছিল 600 টাকার মতো, বিভিন্ন প্রাইজের আছে। এরপরে পাশে দেখলাম বেবি বিপ আছে, বেবি বিপগুলো বেশ সুন্দর। এই টাইপের বেবি শপ ছাড়া বেবি বিপগুলো এত বিভিন্ন ভ্যারাইটিসে পাওয়া যায় না, যে মেয়েদের জন্য একরকমের ডিজাইন করা, ছেলেদের জন্য একরকমের ডিজাইন করা, মনে হয় কি এগুলোই একটা জামা। কিছু কিছু বাচ্চা আছে যাদেরকে মানে মোটামুটি সবসময় এগুলো পরায় রাখা লাগে, যে মুখ দিয়ে একটু লালা পড়তে থাকে তো ওই বাচ্চাদের সবসময় এগুলো পরিয়ে রাখা লাগে। এত সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো দেখলাম মোটামুটি সেট হচ্ছে 6টার সেট 350, 400, 600 এমন করে আছে। এরপরে এগুলো কিছু সিলিকনেরও আছে, যখন সলিড ফুডটা বাচ্চারা শুরু করে যে সিলিকনের খাবার টাবার যেন এটার ভিতরে পড়ে, এই টাইপের এইগুলো 650, 700 এমন করেছিল। দামি কম দামি সব কিছু মিক্সড ছিল, তো অনেক ডিজাইনের ছিল। আর তো এখানে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট জিনিস ছিল, যে এখন ছোট ছোট মোজা পাওয়া যায় যেহেতু শীতকাল, যে এই এই সেটটা আমার কাছে অনেক ভালো লাগছে, একটা টুপি আর এই যে হাতের মোজা, যেহেতু এখন শীতকাল যে বাচ্চাগুলোর হাত দুইটাকে এইভাবে কাভার করে রাখা হয় যাতে মানে হাতটা ঠান্ডা না হয়ে যায়, এগুলো পরালে না বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে। আর মেয়ে বাচ্চাদের জিনিসপত্রের তো অভাব নাই, সবই কিন্তু মেয়ে বাচ্চাদের। এই যে মাথার ক্লিপ, ব্যান্ড, এখন তো একদম নিউবর্ন বাচ্চাদেরও ছোট ছোট ক্লিপ পরানো হয়, কত কিছু পরানো হয়, হেয়ার ব্যান্ড পরানো হয়। আর এই যে আমি বলি না আমার জুতার প্রতি একটা ফ্যাসিনেশন আছে ছোট বাচ্চাদের, আমি সেই ঘুরে ফিরে জুতাই দেখতেছি। ইউরিন ম্যাট দেখতেছিলাম, ইউরিন ম্যাট মোটামুটি 300 টাকা থেকে শুরু। তো প্রিয়র জন্য আমি একটা ইউরিন ম্যাট ইউজ করেছিলাম, ওটা বেশ ভালো মানের ইউরিন ম্যাট ছিল। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওইটা আছে কিনা, ওইটা রাবারের একটা ইউরিন ম্যাট, তো বলার সাথে সাথে ওনারা বুঝলেন যে কোনটা আমি চেয়েছি। তো ওইটা নামিয়ে দিলেন, হ্যাঁ এইটাই, এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা খুবই ভালো মানের একটা ইউরিন ম্যাট। এটাতে বাচ্চাদেরকে শোয়ালে না কি হয় ঘামে না, নর্মাল যে কোনো ওয়ালক্লথে বাচ্চাদেরকে শোয়ালে বাচ্চারা ঘেমে যায়, এটার মধ্যে বাচ্চাদের পিঠটা ঘামে না। তো এটার প্রাইস উনি বললেন 1450 টাকা। তো আমি এদিকে জামা দেখতেছি, আমি আসছি নিউবর্ন বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনতে। এই যে দেখেন আমি 1 বছরের বাচ্চার জামা ধরে বসে আছি। আর এই তো আমার হাতের মধ্যে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি আমি নিয়ে নিছি, জুতা আর তাওয়াল মোটামুটি ফিক্সড হয়ে গেছে, যে এই দুটা নিয়ে নিচ্ছি। এই জুতার সেটটা অনেক পছন্দ হয়েছে আমার।
এরপরে আমি এই যে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো, এটা হচ্ছে একটা স্কার্ট, স্কার্ট আর মাথার একটা হেয়ার ব্যান্ড। মেইনলি এটা হচ্ছে একটা ফটোশ্যুট করার জন্য খুব পারফেক্ট একটা ড্রেস। আমি ভাবলাম যে গিফট করব, সুন্দর কিছু ইউনিক কিছু গিফট করি। আর এখানে দেখলাম বায়োওয়েলটা আছে, এটা হচ্ছে যে স্টিচ মার্কটা হয় পেটের মধ্যে মাদের, এই তেলটা যদি রেগুলার ইউজ করা হয় প্রেগনেন্সির শুরু থেকে তাহলে নাকি মার্কটা কম আসে। এরপরে এই তো আমি আমার জিনিসপাতিগুলো নিয়ে নিয়েছি, আমি এক সেট জুতা নিয়েছি, তিনটার একটা সেট জুতা নিয়েছি, তারপরে যে ওই বিখ্যাত টাওয়ালটা নিয়েছিলাম, আর হচ্ছে ওই যে ড্রেসটা দেখালাম স্কার্ট টাইপের যে ড্রেসটা একটা হেয়ার ব্যান্ড সহ ছিল ওইটা নিয়েছি। এই ছিল আমার টুকটাক কেনাকাটা। দেখেন এই তিনটা জিনিস কিনতে গিয়ে পুরো দোকানপাট উল্টায় পাল্টায় ফেলছি। আমার কাছে মনে হলো নতুন নতুন যারা মা আছেন তারা বাচ্চাদের জন্য কী কী জিনিসপত্র কিনতে পারেন, কেমন দামে কিনতে পারেন, তাদের জন্য হয়তো বা এই ব্লগটা হেল্প হতে পারে। আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।